আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে কী কী পদ রয়েছে, পদ সংখ্যা কতজন, শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, বেতন কত টাকা দেওয়া হবে, আবেদন পদ্ধতি কী রয়েছে, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে দেওয়া রয়েছে বিভাগ প্রধান মানব সম্পদ, এখানে একজন লোক নিয়োগ করা হবে, কমপক্ষে স্নাতকোত্তর পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু 40 বছরের ভিতরে বয়স হতে হবে, বেতন আলোচনা সাপেক্ষে আপনাদেরকে দেওয়া হবে। দুই নম্বর দেওয়া রয়েছে প্রধান প্রোডাকশন ম্যানেজার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনাদের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ফুড সায়েন্স থেকে কিন্তু আপনাদের স্নাতকোত্তর পাস থাকতে হবে, ঠিক আছে, বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে, বয়স 40 বছরের ভিতরে। 3 নম্বর দেওয়া রয়েছে সহকারী পরিচালক, এখানে পদ সংখ্যা 1 জন, এখানে হিসাব বিজ্ঞান ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কি 40 বছরের ভিতরে বয়স হতে হবে, আর এখানে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। 4 নম্বর দেওয়া রয়েছে সিনিয়র প্রাণী সম্পদ কর্মকর্তা, 3 জন লোক নিয়োগ করা হবে, এখানে ডিভিএম ডক্টরেট আপনাদের পাস করতে হবে, স্নাতকোত্তর পাস থাকতে হবে। 5 নম্বরে দেওয়া রয়েছে পরিবেশ কর্মকর্তা, পদ সংখ্যা 1 জন, এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ থেকে স্নাতকোত্তর পাস থাকতে হবে, এখানে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে, বয়স 35 বছরের ভিতরে। 6 নম্বর দেওয়া রয়েছে নিরীক্ষা কর্মকর্তা, পদ সংখ্যা 10 জন, হিসাব বিজ্ঞান থেকে কিন্তু স্নাতকোত্তর পাস থাকলে আবেদন করা যাবে, এখানে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে, 35 বছরের ভিতরে বয়স হতে হবে। 7 নম্বর দেওয়া রয়েছে প্রোগ্রাম অর্গানাইজার, এখানে আপনাদের শাখা ব্যবস্থাপক 20 জন লোক নিয়োগ করা হবে, এখানে স্নাতকোত্তর পাস থাকলে আবেদন করা যাবে, 35 বছরের ভিতরে বয়স হতে হবে, বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। 8 নম্বর দেওয়া রয়েছে প্রোগ্রাম অর্গানাইজার শাখা ব্যবস্থাপক, এখানে পদ সংখ্যা 40 জন, এখানে যে কোনো বিষয়ে স্নাতক অব্লিক স্নাতকোত্তর পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, বয়স 30 বছরের ভিতরে হতে হবে, এখানে আপনাদের বেতন দেওয়া হবে 18,000 থেকে শুরু করে 33,525 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। 9 নম্বর দেওয়া রয়েছে প্যারামেডিক্স, এখানে পদ সংখ্যা 7 জন, এখানে প্যারামেডিক্সে ডিপ্লোমা পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এখানে আপনাদের 23,522 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে, সর্বোচ্চ 30 বছর ভিতরে বয়স। সর্বশেষে দেওয়া রয়েছে ফিল্ড অর্গানাইজার, এখানে পদ সংখ্যা 100 জন, এখানে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রি অব্লিক স্নাতক সম্পন্ন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এখানে 12,000 থেকে শুরু করে 22,066 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে, এখানে 30 বছরের ভিতরে বয়স হতে হবে। বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এখানে দুইটি উৎসব বোনাস পাবেন, বৈশাখী ভাতা পাবেন, পিএফ গ্র্যাচুইটি, যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যারা আবেদন করতে আগ্রহী রয়েছেন তারা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ এনআইডি কার্ডের সকল সনদপত্রের ফটোকপি, মোবাইল নম্বর সহ উল্লেখ করে মানব সম্পদ বিভাগ থেকে শুরু করে আপনারা ঢাকা 1216 এই বরাবরে কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে দেবেন। 2/9/2022 তারিখের আগে কিন্তু এই আবেদনটি আপনাদের পৌঁছাতে হবে, খামের উপরে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা একটি জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপাতি দিয়ে দরখাস্ত সহ আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে এই যে ঠিকানায় পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির লিঙ্কটি কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ইনশাআল্লাহ আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখে ইনশাআল্লাহ আবেদনটি করে নেবেন, ঠিক আছে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি, আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।